আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকে আমি সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞান এই সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ পার্ট ওয়ান এর তাহলে আজকের ভিডিওর মূল হচ্ছে সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান পার্ট ওয়ান টাস্ক বেশি বাড়িয়ে চলে আমি আমার মূল ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট এখনো পর্যন্ত যারা আমার আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে দেখো ক্লাস সেভেনের এর পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট ওয়ান এর প্রথম প্রশ্নটাই রয়েছে একটি বস্তুর উষ্ণতা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলে ফারেন স্কেলে তার মান কত হবে নির্ণয় করো তো এটা একটা অঙ্ক এর একটা সূত্র রয়েছে নির্দিষ্ট সে অনুযায়ী আমরা এর উত্তরটি করব দেখে নেওয়া যাক উত্তরটি কি হবে তো এভাবে লিখবে আমরা জানি সি বাই ফাইভ ইন্টু এফ মাইনাস টু বাই নাইন এটা একটা সূত্র সি বাই ফাইভ নাইন বা এটাকে আমরা কিভাবে লিখতে পারি তো সি বা সেলসিয়াস সেলসিয়াস এর মান আমাদের কত দেওয়া রয়েছে চল্লিশ ডিগ্রি তো আমরা সেলসিয়াসের জায়গায় লিখব চল্লিশ এবং ফাইভ এর জায়গায় ফাইভ লিখব এবং ইজিকল টু এই সূত্রটা যা আছে ফারেনহাইট মাইনাস থার্টি টু বাই নাইন এটা আমরা এখানে লিখে দেবো তো এখানে আমরা যেহেতু সেলসিয়াসের মান চল্লিশ পেয়েছিলাম আর নিচে পাঁচ রয়েছে তো পাঁচ আটা চল্লিশ আমরা পাঁচ দিয়ে চল্লিশ কে কাটবো পাঁচ আটা চল্লিশ তো উপরে আট হবে আর এটা যা থাকবে তাই হবে বা এবার আমরা এটাকে কিভাবে লিখতে পারি এখানে তো আমাদের শুধুমাত্র আট রয়েছে সে আটটাকে লিখবো আট ইজ টু কত এফ মাইনাস বত্রিশ বাই নয় আট ইজ ইকল টু এফ মাইনাস বত্রিশ বাই নয় তারপরে এটাকে আমরা কিভাবে লিখতে পারি বা এই যে এই যে এফ মাইনাস থার্টি টু মাইনাস থার্টি টু কে আমরা এপাশে পাশে নিয়ে আসবো আর আটটাকে আমরা নিয়ে যাবো এই পাশে আটটাকে আমরা যদি এই পাশে নিয়ে যাই তাহলে উল্টে যাবে অর্থাৎ গুণ হয়ে যাবে আটটা নয়ের সাথে গুণ হয়ে যাবে আট নং বাহাত্তর তো আটটাকে আমরা এই পাশে নিয়ে গেলে নয়ের সাথে গুণ হয়ে যাবে একবারে সেটা এখানে করে দেওয়া হয়েছে বাহাত্তর বা এখানে আমরা শুধুমাত্র এফটা ফারেন হাইটের মান যেহেতু আমাদের বের করতে হবে তো হাইটটাকে আমরা এক পাশে রাখবো আর আমাদের বাহাত্তরটা তো এখানে ছিল এই পাশে আর আমরা যদি এই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস আছে তো মাইনাসটা উল্টে প্লাস হয়ে যাবে তাহলে কি হবে বাহাত্তর প্লাস বত্রিশ তো বাহাত্তর আর বত্রিশ যোগ করলে হবে একশো চার তাহলে এফ ইসিক টু একশো চার তাহলে ফারেন হাইটের মান আমরা কত পেলাম একশো চার তো নিচে এর উত্তর লিখবে ফারেন হাইট বস্তুর উষ্ণতা হবে একশো চার ডিগ্রি ফারেন হাইট এফ এটা হচ্ছে স্কেলে ওই উষ্ণতা হবে ডিগ্রি চলে দুই দাগের প্রশ্নে এখানে বলা হয়েছে যে ম্যারাসমাস রোগের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায় ম্যারাসমাস রোগের ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায় সেগুলি লিখতে হবে তো এর উত্তর হবে ম্যারাসমাস রোগের ক্ষেত্রে যে লক্ষণগুলি দেখা যায় তা হলো এক হাত পা শুরু হয়ে যায় হাত পা শুরু হয়ে যায় দুই দেহের ওজন কমে যায় দেহের ওজন কমে যায় তিন মস্তিষ্কের বৃদ্ধি ব্যাহত হয় মস্তিষ্কের বৃদ্ধি ব্যাহত হয় প্রভৃতি এরপরে আমরা চলে আসছি তিন দাগের প্রশ্নে তিন দাগের প্রশ্নে আমাদের দেখো কি বলা হচ্ছে তুতের জলীয় দ্রবণে একটা লোহার পেরেক ডুবিয়ে দিলে কিছুক্ষণ পরে কি পরিবর্তন দেখবে এটি কি ধরনের বিক্রিয়া অর্থাৎ তুতের জলীয় দ্রবণে যদি আমরা একটা পেরেক ডুবিয়ে দিই তাহলে সেটার কি পরিবর্তন দেখা যাবে এবং এই পরিবর্তনটি কি ধরনের বিক্রিয়া তো এর উত্তর কি হবে এর উত্তর হবে যেহেতু দুটো একটি দুটো পার্ট রয়েছে প্রশ্নের সেহেতু আমরা দুটো স্তবকে এর উত্তরটি লিখবো দেখো প্রথম পার্ট অর্থাৎ কি পরিবর্তন দেখবে তো এই পার্টের উত্তর হবে একটা লোহার পেরেককে তুতের বা কপার সালফেটের জলীয় দ্রবণে ডুবিয়ে রাখলে একটা লোহার পেরেককে তুতের বা কপার সালফেটের জলীয় দ্রবণে ডুবিয়ে রাখলে জলীয় দ্রবণের কপার অর্থাৎ তামা এসে জলীয় দ্রবণের কপার অর্থাৎ তামা এসে লোহার পেরেকের গায়ে লালচে বাদামি আস্তরণ তৈরি করে লোহার পেরেকের গায়ে লালচে বাদামি আস্তরণ তৈরি করে তো এরপর প্যারা চেঞ্জ করে লিখবে এটি কি ধরনের পরিবর্তন তো সেটার উত্তর হবে এই যে প্যারা চেঞ্জ করে আমরা এখান থেকে এই পর্যন্ত যেটুকু লিখবো সেটা হচ্ছে এটা কি ধরনের পরিবর্তন সেটা আমরা উত্তর করছি এখানে একটাই প্রশ্নের উত্তর এভাবে তোমরা দ্বিতীয় স্তবকে লিখবে এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া কারণ লোহার পরমাণু কপার সালফেটের কপারকে প্রতিস্থাপিত করে ফেরাস সালফেট উৎপন্ন করে এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া কারণ লোহার পরমাণু লোহার পরমাণু কপার সালফেটের কপারকে কপারকে কপার সালফেটের প্রতিস্থাপিত করে প্রতিস্থাপিত করে ফেরাস সালফেটে উৎপন্ন করে ফেরাস সালফেটের সংকেত কি এফ ইএসও ফোর এফ ফোর এটা ব্রাকেটে লিখবে উৎপন্ন করে তো এই যে যে বিক্রিয়াটা হলো এটা কিভাবে হলো তার উদাহরণটা কিন্তু বিজ্ঞানের সংকীতে এখানে দেওয়া রয়েছে এফ ই প্লাস সিইউএসও ফোর এফ ই প্লাস সিইউএসও ফোর ইজিক টু এফ ই এস ও ফোর এফ ই এস ও ফোর প্লাস ইএসি এটা তোমরা লিখে নেবে অবশ্যই এরপর চলে আসবো দাগের প্রশ্নে চার দাগে বলা হচ্ছে তোমার দেহ থেকে কোন কোন উপায়ে জল বাইরে বেরিয়ে যায় ব্যাখ্যা করো অর্থাৎ তোমার শরীর থেকে কি কীভাবে জল বাইরে বেরিয়ে যায় তার ব্যাখ্যা করতে হবে তো এর উত্তর হবে আমাদের দেহ থেকে যে যে উপায়ে জল বাইরে বেরিয়ে যায় তা হলো কমার একটা হাইফেন দেবে আমাদের দেহ থেকে যে যে উপায়ে জল বাইরে বেরিয়ে যায় তা হলো এক ঘামের মাধ্যমে ঘামের মাধ্যমে দুই মল ও মূত্রের মাধ্যমে মল ও মূত্রের মাধ্যমে তিন নিঃশ্বাস ও প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে নিঃশ্বাস ও প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে চার বমির মাধ্যমে বমির মাধ্যমে এটা কখনো কখনো বার হয় বমির মাধ্যমে প্রভৃতি প্রভৃতি তো এটা গেল সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ওয়ানের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না আর তোমাদের ক্লাসের বিভিন্ন সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেতে আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এছাড়া আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সপ্তম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফোল্ডার করা রয়েছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে জানাতে পারো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে